হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমেনা আছি তোমাদের সঙ্গে। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজ আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার সাথেই থাকবে। আর আমার সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবে, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, আমার ভিডিওর শুরুতেই আজকে যেটা শেয়ার করলাম তোমাদের সাথে, আজকে আমাদের এখানের ওয়েদারটা এরকম ছিল, মানে সকাল থেকে কিন্তু সাংঘাতিক রোদ ছিল, তারপরে এরকমের মেঘলা আকাশ, যদিও তেমন বৃষ্টি হয়নি, পরে তো এরকমের আকাশ ছিল। আর আমার একটা গাছে মানে দেখিয়েছিলাম তোমাদের সঙ্গে, অনেক আগে শেয়ার করেছিলাম, তো সেই গাছটা কিছু কুমড়া হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে গাছটা কেটে ফেলেছি, তো গাছটা যখন কেটে ফেলেছি তো সেইখান থেকে কিছু শাক প্লাস দুটো পাকা কুমড়ো আর কিছু ছোট ছোট কাঁচা কুমড়ো, মানে ছোট ছোট কিন্তু কাঁচা কুমড়োগুলো, তো সেগুলোই নিয়ে নিলাম। তো আজ আমি রান্না করব বেলে মাছ বা পাইলা মাছ, সেটা টমেটো দিয়ে ভুনা করব। আর হলো পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছ কিন্তু আমরা কিনে না, তো হঠাৎ করে আমি বললাম যে আমাদের ঘরে একটা পাঙ্গাস মাছ নিয়ে এসো, একটু খেয়ে দেখি। তো পাঙ্গাস মাছ নিয়ে আসলে একটা বড় হচ্ছে নিয়ে আসছে, একটা মাছে 3.5 কেজি ওয়েট এরকম। ছোট পাঙ্গাস তো খেতে একদমই ভালো লাগে না, তো যাই হোক একটা বড় পাঙ্গাস নিয়ে আসলো। তো সেই মাছটাই আমি ভুনা করব। পাঙ্গাস মাছ এমনভাবে রান্না করলে, মানে আমি আজকে যে ওয়ে তো দেখাবো তোমাদের সাথে, সেই ওয়ে তো রান্না করলে আশা করি তোমাদেরও ভালো লাগবে। যারা পাঙ্গাস মাছ খায় না তারাও খাবে, কারণ আমি এরকমের রান্না করে খাওয়াইছি, যারা খায় না তাদেরকেও আমি খাওয়াইছি। তো যাই হোক, আমি আজকে দুই পদের মাছ তোমাদের সঙ্গে একটু শেয়ার করতেছি, কিন্তু আমার পাঙ্গাস মাছটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যে আমি কীভাবে রান্না করি, তো সেই রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিতে একটা লাইক দিয়ে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। তো বন্ধুরা, শুরুতেই দেখতে পাচ্ছ আমার এখানে আমি হলো বাইলা মাছটা ভুনা করব, কারণ পাঙ্গাস মাছটা আমার ভাসুর এবং আমার ভাসুরের যে ছেলে ও খায় না, তো ওরা যেহেতু পাঙ্গাস মাছটা খায় না সেই জন্য ওদের জন্য বাইলা মাছটা ভুনা করতেছি, ওরা যাতে খেতে পারে আর আমরা পাঙ্গাস মাছটা খাবো। তো বাইলা মাছটা আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, আর টমেটো দিয়ে মশলাটা দেখলাম ভালো করে কষিয়ে পানি দিয়ে, পানিটা যখন ফুটে উঠেছে এই পর্যায়ে আমি বাইলা মাছটা দিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু আমার সাথেই থাকো আর দেখতে থাকো। তো শুরুতেই আমি পাঙ্গাস মাছটা ভেজে নিয়েছি, আর আমি বেশ ওটা মানে লাল লাল করে ভেজে নিয়েছি, কারণ না হলে খেতে ভালো লাগবে না, তো আমি ভালো করে ভেজে নিয়েছি। আর আমি পাঙ্গাস মাছটা আজকে রান্না করব সরিষার তেল দিয়ে, কারণ সরিষার তেলটা আমার খুবই ভালো লাগে, তো সরিষার তেল দিয়ে রান্না করব। আর এখানে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা যেহেতু মানে ফ্রিজে ছিল সেই জন্য এরকম দেখাচ্ছে, তো পেঁয়াজ কুচির সাথে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, তো এটাকে একটু কিন্তু ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে এখন অ্যাড করব শুকনো মশলাগুলো, তো এখন দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো আর হলো মরিচের গুঁড়ো, ঝালটা মোটামুটি একটু বেশি দেব, কারণ যেহেতু এটা পাঙ্গাস মাছ তো মরিচের গুঁড়োটাও আমি বেশি দিয়ে দিয়েছি, আর দিয়েছি হলুদ ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ। তো এটা এখন আমি ভালো করে কষিয়ে নেব, তো ভালো করে কষানো হয়ে গেছে, আর এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, তেজপাতাটা আমি ব্যবহার করি, তেজপাতাটাও আমার কাছে ভালো লাগে।
তো তেজপাতাটা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি ওই যে কুমড়ো ছিল, ছোট ছোট যে গাছে ছিল, আমি তো গাছটা কেটে ফেলেছি, তো সেই জন্য এগুলো মাছের পাশে দিয়েছি। আর আরও কয়দিন মাছের পাশে দিয়েছিলাম, এটা খেতে খুবই ভালো লাগে। আর আমি কিন্তু আগে জানতাম না যে এই মিষ্টি কুমড়োর মানে ছোট কড়াগুলো খাওয়া যায়। আমার বোন বলল যে আপু এগুলো খাওয়া যায়, ভালো লাগে। তো আমি ও মানে ও ছিঁড়ে আনলো, তো রান্না মানে তরকারির পাশে দিয়ে দেখলাম না অনেক মজা লাগে। তো আজকেও সেই জন্য, আজকে যেহেতু গাছটা কেটেই ফেলেছি আর এগুলো মোটামুটি একটু বড় বড়ই ছিল, তো একটু কেটে মাছের পাশে দিয়ে দিয়েছিলাম। তারপরও দেখি খাওয়ার সময় এগুলো তো ভালো মিষ্টি হয়েছে, মিষ্টি কুমড়োগুলো। তো আমি কিন্তু মিষ্টি কুমড়োগুলো কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়ার পরে এখানে আমার যতটুকু পানি প্রয়োজন পানিগুলো দিয়ে দিয়েছি, আর পানিটা এখন ফুটে উঠেছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। পানি দিয়ে মাছ দিয়ে আমি কিন্তু ঢেকে রেখেছিলাম 5-7 মিনিটের মতো। আর আমরা সবাই জানি যে মাছ হতে বেশি টাইম লাগে না, আর যেহেতু মাছটা আমি ভেজে নিয়েছি অলরেডি এমনিতেও সেদ্ধ হওয়া, আর এটার সাথে যে আমি মিষ্টি কুমড়াটা অ্যাড করেছিলাম তা তো এমনিতেই অল্প সময় সেদ্ধ হয়ে যায়, তো মাছগুলো আমার হয়ে গিয়েছে। শুধু সেই জন্য এখানে দিয়েছিলাম আমি গরম মশলার গুঁড়ো, আর এটা দিতেই হবে। এটা দিলে কিন্তু একদম এটা মাংসের স্বাদকেও হার মানায়, কারণ খেতে খুবই খুবই মজা হয়েছে। যাই হোক, আর আমি যে বাইলা মাছটা ভুনা করেছিলাম সেটাও কিন্তু পাশের চুলা তো হয়ে গেছে, এই যে আমার বাইলা মাছের লুকস, তো এটাও একটু দেখিয়ে নিলাম। তো আমার পাঙ্গাস মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে আর কালারটাও সুন্দর এসেছে। তো গরম অবস্থায় বোঝা যায় না, এটা কিন্তু যতটাই ঠান্ডা হবে ততটাই কালার আসবে, ততটাই সুন্দর লাগবে দেখতে। তো আমার রান্না শেষ, আর আমি কিন্তু যে শাকগুলো নিয়েছিলাম সে শাকগুলোও কিন্তু আমি ভাজি করেছি, সেটা আর শেয়ার করলাম না। তো মাছ দুটো তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো। আর এটা হলো সেই শাক, শাক আমি আলু দিয়ে মানে তেলে ভেজে নিয়েছি, তেলে ভাজা বলতে বাগারের মতো দিয়ে ভেজে নিয়েছি। তো এই হলো শাক। তো দুপুরের খাওয়া দাওয়ার করার পরে এটা হলো সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা হলো এরকম একটা কাঁঠাল। আর আমার হলো, আমি কাঁঠাল তেমন খাই না, মানে না খেলেও এরকমের কাঁঠাল আমার পছন্দ। আর কাঁঠালটা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছো অনেক সুন্দর কাঁঠাল, আর অনেক বড় বড় কোষ, আর এরকমের কাঁঠাল আমার পছন্দ। মানে কাঁঠালটা মানে মস্কা থাকবে আর অতিরিক্ত মিষ্টি না, মিডিয়াম পর্যায়ে মিষ্টি থাকবে। আর এই কাঁঠালটাও তেমন ছিল, একদম আমার মনের মতো। তো আমার হাজবেন্ড বলছিল তুমি ফ্রিজে রেখে রেখে তুমি তোমার মনের মতো কাঠালটা খেয়ে নাও, কারণ তুমি তোমার পছন্দ মতো কাঠাল পাও না। তো বন্ধুরা, তোমরা সবাই সুস্থ, খুবই পছন্দ মতো হয়েছিল, তাই তোমাদের সঙ্গে আমরা শেয়ার করলাম আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।